পৃথিবীতে ভালোবাসার অনন্য নিদর্শন হিসাবে প্রায় 400 বছর ধরে দাঁড়িয়ে আছে আগ্রার তাজমহল। ব্যাপক জনপ্রিয়তা থাকা সত্ত্বেও তাজমহলের অনেক তথ্য মানুষের অজানা। রবীন্দ্রনাথ তাজমহলের ব্যাপারে কি বলেছিলেন? তাজমহলের শ্রমিকদের সাথে আসলে কি করা হয়েছিল? এখনকার দিনে তাজমহল নির্মাণ করতে গেলে কত টাকা খরচা হবে? এমনই বিভিন্ন অজানা তথ্য আমরা জেনে নেব আজকের এই ভিডিওটিতে। তো চলুন শুরু করা যাক। এখন আমরা তাজমহলকে যেদিক থেকে দেখি সেটা আসলে তাজমহলের পিছনের দিক। এখন আমরা তাজমহলকে আর সেইভাবে দেখতে পাই না যেভাবে শাহজাহান চেয়েছিলেন। মুঘল আমলে তাজমহল পর্যন্ত যাওয়ার একমাত্র পথ ছিল নদী। নদী পার করেই তাজমহল পর্যন্ত যেতে হতো। মহারাজ এবং তার রাজ কর্মচারীরা নৌকা করে তাজমহল পর্যন্ত যেতেন। নদীর তীরে একটা ঘাট ছিল যেখান থেকে রাজা তাজমহল পর্যন্ত যেতেন। নদীর জল বাড়তে থাকায় অনেক আগেই সেই ঘাট ধ্বংস হয়ে গেছে। ছোট থেকেই আমাদের বলা হয়েছে তাজমহল তৈরির পর শ্রমিকদের হাত কেটে নেওয়া হয়েছিল, কিন্তু সে কথা শুধুই একটা মিথ। ইতিহাসে এই কথার কোনো প্রমাণ পাওয়া যায় না। বেশিরভাগ ঐতিহাসিক মনে করেন তাজমহলের শ্রমিকদের সারা জীবনের পারিশ্রমিক দিয়ে একটা এগ্রিমেন্ট সাইন করিয়েছিলেন, যাতে লেখা ছিল এরকম কোনো স্থাপত্য তারা কোনো দিন তৈরি করবে না। তাজমহলের চার কোণে যে চারটি উঁচু স্তম্ভ আছে সেগুলো বাইরের দিকে হালকা ঝুঁকে থাকে। এমনভাবেই তাদের ডিজাইন তৈরি করা হয়েছিল যাতে ভূমিকম্প হলে মূল সমাধি ক্ষতিগ্রস্ত না হয়। যেমন কি আমরা সবাই জানি কুতুব মিনার হলো ভারতের সবচেয়ে উঁচু মিনার, কিন্তু জেনে অবাক হবেন তাজমহলের উচ্চতা কুতুব মিনারের চেয়েও বেশি। তাজমহলের উচ্চতা হলো 73 মিটার আর কুতুব মিনারের উচ্চতা 72.5 মিটার। পৃথিবীতে যত স্থাপত্য আছে তাদের মধ্যে সবচেয়ে ভালো ক্যালিগ্রাফি করা আছে তাজমহলে। আপনি যখনই তাজমহলে প্রবেশ করবেন দরজায় লেখা এই শব্দগুলো আপনাকে মুগ্ধ করবে। হে আত্মা, তুমি ঈশ্বরের কাছে বিশ্রাম করো, ঈশ্বরের কাছে শান্তিতে থাকো, আর ঈশ্বরের পরম শান্তি নেমে আসুক তোমার উপর। এই ক্যালিগ্রাফিটি থুলুট লিপিতে লেখা, আর এই অসাধারণ ক্যালিগ্রাফিটি করেছিলেন আব্দুল হক, যিনি এসেছিলেন ইরান থেকে। তার কাজে মুগ্ধ হয়ে শাহজাহান তাকে আমানত খান উপাধি দিয়েছিলেন। শাহজাহানের সময়কাল ছিল মোগল সাম্রাজ্যের স্বর্ণযুগ। চারিদিকে খুশি আর শান্তির পরিবেশ ছিল। সেই সময় কোনো যুদ্ধ বা বিদ্রোহ হতো না আর প্রজারা থাকত শান্তিতে। শাহজাহান তার সময়কালে অসংখ্য নির্মাণ কাজ করিয়েছিলেন, আর সেই সময় প্রথম মোগল বাস্তুকলার সাথে ভারতীয় শিল্পকলাকে মিলিয়ে নির্মাণ কাজ শুরু করা হয়। তাজমহল তৈরির জন্য যে সাদা মার্বেল পাথর ব্যবহার করা হয়েছিল সেগুলো আনা হয়েছিল রাজস্থানের মকরানা থেকে। জেড আর ক্রিস্টাল আনা হয়েছিল চীন থেকে। ল্যাপিস ল্যাজুলি এসেছিল আফগানিস্তান থেকে। টারকোইস আনা হয়েছিল তিব্বত থেকে। এভাবেই জ্যাস্পার পাঞ্জাব থেকে, সাফায়ার এসেছিল শ্রীলঙ্কা থেকে, আর আরব থেকে আনা হয়েছিল কার্নেলিয়ান। সব মিলিয়ে 28 রকমের বহু মূল্যবান পাথর সাদা মার্বেলে বসিয়ে তাজমহলকে সাজানো হয়েছিল। এই সমস্ত পাথর আর অন্যান্য সামগ্রী বিদেশ থেকে আনতে 1000েরও বেশি হাতি ব্যবহার করা হয়েছিল সেই সময়। তাজমহলের নির্মাণ কাজ শুরু হয়েছিল আজ থেকে প্রায় 400 বছর আগে, আর সম্পূর্ণভাবে তৈরি হতে সময় লেগেছিল 22 বছরেরও বেশি। 1631 সালে এর নির্মাণ কাজ শুরু হয়েছিল আর শেষ হয়েছিল 1653 সালে। 20,000 কারিগর আর মজদুর কাজ করেছিল সেই সময়। তাজমহলের দেওয়ালে যে সুন্দর কারুকার্য করা আছে সেগুলি করেছিলেন ইতালির কারিগরেরা। উজবেকিস্তানের বুকারা থেকে এসেছিলেন মার্বেলের কারিগরেরা। ইরান থেকে আনা হয়েছিল ক্যালিগ্রাফি আর্টিস্টদের, আর পাথর খোদাই করে কারুকার্য করার জন্য শিল্পীদের আনা হয়েছিল বালুচিস্তান থেকে।
1857 সালের সংঘর্ষে ইংরেজদের হাতে তাজমহল বেশ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাজমহলের উপর থেকে তারা ল্যাপিস ল্যাজুলির মতো দামি পাথর খোদাই করে বের করে নিয়েছিল। তাজমহলের মুখ্য গম্বুজের উপর যে ধাতু দণ্ডটি এখন লাগানো আছে, একসময় সেটি সোনার ছিল। 19 শতকের শুরুর দিকে সেটা পাল্টে তামার দণ্ড লাগিয়ে দেওয়া হয়। এটা এখনো পর্যন্ত জানা যায়নি তাজমহলের নকশা কে বা কারা তৈরি করেছিলেন, তবে এটা শোনা যায় 37 জনের একটা দল একসাথে এই কাজটি করেছিলেন, আর তাদের প্রত্যেককে আনা হয়েছিল পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। তাজমহলের ভিত তৈরি করার সময় বিরাট বিরাট কুঁয়ো খোঁড়া হয়েছিল, যাতে ইট পাথর সহ মেহগিনি ও আবলুস গাছের কাঠও ব্যবহার করা হয়েছিল ভিতকে মজবুত করতে। 1653-তে যখন তাজমহল তৈরি হয়েছিল, তার খরচা হয়েছিল কোটি কোটি টাকা। আজকের দিনে যদি তাজমহল নির্মাণ করতে হয়, তবে তার খরচ হবে 17.60 কোটি টাকা। 1989 সালে পিএন ওক নামক একজন ভারতীয় লেখক একটা বই লিখেছিল, যার নাম ছিল তাজমহল দ্য ট্রু স্টোরি, যেখানে দাবি করা হয় তাজমহল তৈরির আগে ওই জায়গায় একটি শিব মন্দির ছিল আর তার নাম ছিল তেজমহল। এই কথা প্রমাণ করার জন্যই সে ব্যক্তিটি সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছিলেন তাজমহলের পাশে খনন কার্য করার জন্য। সুপ্রিম কোর্ট সেই অ্যাপিল খারিজ করে দেয়। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার মতে এর কোনো প্রমাণ নেই যে ওখানে শিব মন্দির ছিল, তবে এর প্রমাণ অবশ্যই আছে যে শাহজাহান তাজমহল বানিয়েছিলেন। একটা লোককথা অনুযায়ী যমুনার বিপরীত দিকে শাহজাহান একটা কালো তাজমহল বানাতে চেয়েছিলেন, তবে ঐতিহাসিকদের মতে এটা শুধুই মাত্র একটা মনগড়া গল্প, ইতিহাসে তার কোনো প্রমাণ পাওয়া যায় না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারত সরকার তাজমহলের গম্বুজকে চারিদিকে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছিল, যাতে জার্মান আর জাপানি এয়ারফোর্সের আক্রমণে তাজমহল ক্ষতিগ্রস্ত না হয়। 1965 আর 1972 সালের ভারত পাকিস্তান যুদ্ধের সময়ও এমনটা করা হয়েছিল। তাজমহলের জনপ্রিয়তা শুধুমাত্র তার সৌন্দর্যের জন্য নয়, এর জনপ্রিয়তার আরও একটা কারণ হল এটা তৈরির পিছনের অদ্ভুত প্রেম কাহিনী। শাহজাহান তার স্ত্রী মমতাজের স্মৃতিতে তাজমহল তৈরি করিয়েছিলেন। মমতাজের আসল নাম ছিল আরজুমন্দ বানো বেগম। শাহজাহান তার নাম রেখেছিলেন মমতাজ মহল, মানে হল মহলের সবচেয়ে মূল্যবান রত্ন। শাহজাহানের 14তম সন্তানকে জন্ম দিতে গিয়ে মমতাজ মাত্র 38 বছর বয়সে মারা যান। সেই সময় শাহজাহান একদম ভেঙে পড়েছিলেন আর তারপরে তাজমহল বানানোর সিদ্ধান্ত নেন। ঐতিহাসিকরা মনে করেন এটা মমতাজের শেষ ইচ্ছা ছিল। মমতাজের মৃত্যু হয়েছিল বুরহানপুরে আর ওখানেই তাকে মাটি দেওয়া হয়। তারপরে তাজমহল তৈরির কাজ শুরু হলে তাকে সেখান থেকে তুলে এনে তাজমহলের পাশেই একটা বাগানে মাটি দেওয়া হয়। আর যখন 22 বছর পর তাজমহলের কাজ শেষ হলো, তখন ফাইনালি তাকে সেখান থেকে তুলে মূল গম্বুজের নিচে সমাধিস্থ করা হয়। তার কিছু সময় পরেই শাহজাহানের ছেলে ঔরঙ্গজেব আগ্রাতে আক্রমণ করে শাহজাহানকে বন্দী করে নেয়। আর যখন শাহজাহানের কাছে তার ইচ্ছে জানতে চাওয়া হয়, তখন শাহজাহান বলেছিলেন তিনি এমন একটা জায়গায় থাকতে চান যেখান থেকে তাজমহলকে তিনি দেখতে পাবেন। বন্দী অবস্থাতেও তিনি ছোট্ট একটা জানলা দিয়ে সারা সারা দিন তাজমহলকে দেখতেন এবং ওখানেই তিনি জীবনের শেষ পর্যন্ত ছিলেন। শাহজাহানকেও তার মৃত্যুর পর তার স্ত্রীর পাশেই তাকে সমাধিস্থ করা হয়। আজ সেই বাদশাহ আর নেই, তার রাজত্বও নেই, আর তার সাম্রাজ্যও ধ্বংস হয়ে গেছে কয়েক যুগ আগে। তবে তাজমহল এখনও দাঁড়িয়ে আছে সেই বাদশার একাকাশ ভালোবাসার প্রতীক হিসাবে। তাই হয়তো রবীন্দ্রনাথ তাজমহলের উদ্দেশ্যে বলেছিলেন, এক বিন্দু নয়নের জল কালের কপোল তলে, শুভ্র সমুজ্জ্বল এ তাজমহল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও ভবিষ্যতে পেতে।